নদিয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। আজ সকালে নদিয়ার করিমপুরে এক স্কুল ছাত্রীর খুনের ঘটনা ঘটে। পরিবার এবং প্রতিবেশী সূত্রে জানা যায়, মৃত ওই স্কুল ছাত্রীর নাম সোনালী চক্রবর্তী, বয়স 18 বছর, বাবার নাম স্বপন চক্রবর্তী। এদিন সকালে করিমপুর 1 নম্বর ব্লকের হোগলবেড়িয়া থানার সুন্দরপুর গ্রামের এক স্কুল ছাত্রী সোনালী চক্রবর্তী সকালে করিমপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সুন্দরপুর গ্রামের চড়কতলায় বসেছিল 45 বছর বয়সী প্রেমিক ব্রজেন মণ্ডল। এরপর ব্রজেন মণ্ডল হঠাৎই ছাত্রী সোনালী চক্রবর্তীর ওপর ধারালো একটি দাঁত দিয়ে এলোপাথারি কোপাতে থাকে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রী সোনালী চক্রবর্তী। এরপর সেখানকার স্থানীয় মানুষজন ছাত্রীটিকে সেখান থেকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রতিবেশীদের কাছ থেকে আরও জানা যায়, প্রায় মেয়েটিকে প্রতিদিন উত্তক্ত করত অভিযুক্ত ব্রজেন মণ্ডল। এ বিষয়টি থানায় জানাজানি হতেই দুজনকেই ডেকে মীমাংসা করে দেওয়া হয়। এরপর প্রায় 1 বছর চুপচাপ থাকার পর আজ সকালে সোনালী চক্রবর্তীকে অভিযুক্ত ব্রজেন মণ্ডল কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। তবে অভিযুক্ত ব্রজেন মণ্ডল হোগলবেড়িয়া থানার আত্মসমর্পণ করেন। এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, সমাজ। প্রথমে ও ছেলেটা বটতলায় বসে থাকে, আমি ওই পাশে বাড়ি থেকে গামলাতে রুটি ভাজি দিলাম, ওনারা বাড়িতে নেই কেউ, দুটো বেটা ছেলে আছে, রুটি গামলাতে ঢেকে নিয়ে গেছে, তাই নিয়ে আসলাম। তো ওইখানে উনি ছিল আর একটা পাশে বাড়ির বাচ্চা ছেলে নিয়ে ওই বসেছিল। ওই ছেলেটা নিয়ে উঠি চলে গেছে, আমি ছাগল থুই আসলাম, দেখলাম একাই বসে আছে। তারপর থুই গরু নিয়ে আসছে, তো ধপ ধপ শব্দ, আমি বলছি কাকি শব্দ কিসের গো? এখন ওই পাশে কার কাকি ইঠি বলছে যে বোঝেন তো, এর মধ্যে আমি আমার কাছে গোটা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, আমার সঙ্গে বেধি দৌড়ে যাচ্ছে, আর পাশে সঙ্গে ছিল ওই মেয়েটা, শুধু দৌড়ি বেড়াচ্ছে, মেয়েটাকে মারলো, তোকে মারলো, তোকে মারলো। মেয়েটা কিন্তু কিছু বলছে না, বোকা হয়ে গেছে, আমি দৌড়ে যাই, দেখছে এই মেয়ে পড়ে আছে। মেয়েকে তোললাম ওই ওইখানে, আপনারা চড়কতলা বলছে যেতে পারেন সাংবাদিক হলে, রক্ত সরাসরি গেটে গেটে ওই মানে ওর দেখাটার পাশে। কে মেরেছে? কে? মেয়েকে ধরলাম, ধরে ওর ওদের বাড়ির পাশে কারো ছেলে, আগে ভালোবাসা করেছিল। নাম কি ছেলেটার? বোঝেন। বোঝেন কি? বোঝেন, বোঝেন সে, ওরা কি বোঝেন সে? বাড়ি কোথায়? বোঝেন মণ্ডল, ওইখানেই বাড়ি, একই পাড়ায় বাড়ি, পাড়ায় ওই পাড়ায়, মন্ত্রী পাড়ায় যেতে বাড়ি, খেজুর গাছ আছে ওইখানেই বাড়ি, সুন্দরপুর। হ্যাঁ, ওই চড়কতলার থেকে যে একই রাস্তায়। ছেলে মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল? ভালোবাসা মানে ছেলেটা করবে না, মেয়ে ছেলেটা জোর করে করেছে মেয়েটার সঙ্গে, বাবা মা বুঝতে পারে, কাজে অনেকদিন থেকে ছেলেকেও জেলে পাঠিয়েছিল। আপনার আপনি কে হন? আমরা পাড়া প্রতিবেশী জেঠি, আমার বাড়ি ওই সুন্দর সরব গাছ ঘুরে পড়েছে, সরবতলাই বাড়ি আমার, আর আমার বাড়ির সামনেই কেটেছে। ওনার নাম কি? আমার নাম, আমার নাম জসিমা সরকার। আপনি যে মারা গেছে? মারা গেছে, ওর নাম সোনালী বলি তাকে, এখন ভালো নাম কি বলতে পারি। থানা অভিযোগ করেছেন? পড়াশোনা করে খালা অভিযোগ করেছেন? না, এখন ওরা কি করছে বলতে পারছি না, আমি তো প্রতিবেশী, ও ওই পাড়ার থেকে থেকে বেড়াচ্ছি, আর বলছে যে কে গো, কাকে কে মারছে, তো বলছে বোঝেন। আমি দৌড়ি গেলাম, গিয়ে দেখছি ও পড়ে আছে, আর ওর সঙ্গে একটা ছেলে মেয়ে, ওটা ও দড়ি বেড়াচ্ছে, গিয়ে ধরলাম, আর ওই ছেলেটা চলে যাচ্ছে সাইকেলে উঠে, দা হাতে আছে, পালিয়ে গেল। গিয়ে তো এখানে ধরলাম, ধরি ওকে জল টল মুখে দিলাম, ও মারা গেল, কাপড় চিপড় দিয়ে তারপর জরি থানায় এটাকে নিয়ে আসলাম এখানে হসপিটালে। আসি তো সব দেখি, ডাক্তারবাবু বললো মারা গেছে। নাম কি? তার নাম ছিল সোনালী চক্রবর্তী, ছেলেটার নাম ব্রজেন সরকার, কি ব্রজেন মণ্ডল। আপনার নাম? মণ্ডল। আমার নাম জসিমা সরকার। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ছিল 1 বছর আগে, মেয়েটাকে ওর বাড়িতে কাজ করে, করতে করতে মেয়েটাকে ছেলেটা ভালোবাসে, মেয়েটা ভালোবাসে না, ঘরের কাজ জানতো ছেলেটা, তো ওর বাবাকে মাকে সবাইকে বলি ছেলেটাকে থানায় নিয়ে গিয়ে মানে মেয়েটার সঙ্গে ওকে হেঁটানোর জন্য প্রতিবাদ করে, বলেছিল যে আমি আর কোনো দিন টাকা পাই, এই বলি এইভাবে 1 বছর হলো চলছিল, আজকে হঠাৎ। থানা অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছেন? আপনি কে হয়? হচ্ছে
আমি সঠিকটা জানি না, ওই পাশের বাড়ির একটা ছেলে বলে ওকে ভালোবাসতো, ও ভালোবাসতে চাই ভালোবাসতো না, এই কিন্তু হলো এরপরে জানাজানি হয়েছিল, বাড়িতে বলেছে এলি থানা সবই হয়েছিল। তারপরে মেয়ে আজ হঠাৎ করে আসছিল, আজ থেকে মেয়েকে দাদি কেটেছিল। এই যেমন গন্ডগোল হওয়া মাস ছয় পার হয়ে কিছু তো না, ওখানে প্রায় হয়ে আসছে, মেয়েকে বিরক্ত করতো, সবসময় মেয়েকে বিরক্ত, মেয়েকে জ্যাঠাদের বাবাকে সবাইকে বলেছে, তারপরে থানা টানাও হয়েছে, ওই ও ছেলেকে মনে হয় ধরিয়েছিল, অ্যারেস্ট করেছিল ছেলেকে, ছেলেকে অ্যারেস্ট করেছিল, করে দিয়ে বলেছিল না আমি ভুল আর করবো না। দিয়ে আজকে হঠাৎ মেয়ে প্রাইভেট